ইতিমধ্যেই 12ই মে অর্থাৎ মঙ্গলবার থেকে চালু হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন। কোথা থেকে কোথা পর্যন্ত চলবে এই ট্রেনগুলি এবং কিভাবে এবং কোথায় কাটবেন টিকিট বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মঙ্গলবার অর্থাৎ 12ই মে থেকে নির্বাচিত কয়েকটি জোনে প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। শুরুতে 15 জোড়া ট্রেন চালানো হবে, অর্থাৎ রিটার্ন জার্নি নিয়ে মোট 30টি ট্রেন চলবে। এখন বড় প্রশ্ন, কোথা থেকে এই ট্রেনগুলি যাত্রা শুরু করবে? রবিবার সন্ধ্যা 8:30 নাগাদ রেল মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, নয়াদিল্লি থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মুম্বাই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মুতাওয়াই পর্যন্ত ট্রেন চালানো যাবে। রেল মন্ত্রক জানিয়েছে, কাল সোমবার 11ই মে বিকেল 4টে থেকে এই ট্রেনগুলির জন্য রিজার্ভেশন বা তথা বুকিং শুরু হবে। তবে একমাত্র IRCTC-র ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বুক করা যাবে। কোনো টিকিট কাউন্টার খুলবে না, কোনো স্টেশন প্ল্যাটফর্ম টিকিটও বিক্রি করা হবে না। যে সমস্ত যাত্রীর কাছে বৈধ টিকিট থাকবে একমাত্র তাদেরই স্টেশন চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে। রেলের এ কথার অর্থ পরিষ্কার। এ ধরনের পরিস্থিতিতে বহু স্টেশনে দেখা যায় টিকিট ছাড়াই যাত্রীরা রেল স্টেশনে পৌঁছে গিয়েছেন। অনেকের ধারণা থাকে একবার ট্রেনে উঠে পড়ার পরে আর কেউ নামাতে পারবে না, এমনকি রেলের টিকিট চেকারও ম্যানেজ করার চেষ্টা করে অনেকে, তাই আটকাতে এই সিদ্ধান্ত, স্পষ্ট জানিয়েছেন রেল মন্ত্রক। রেলের তরফে আরও জানানো হয়েছে যে যাত্রীদের বাধ্যতামূলকভাবে মুখে মাস্ক পরতে হবে বা ফেস কভার লাগাতে হবে। সেই সঙ্গে ট্রেনে ওঠার আগে তাদের স্ক্রিনিং করা হবে। যাদের শরীরে কোনো উপসর্গ নেই কেবল তাদেরই ট্রেনে উঠতে দেওয়া হবে। রেল মন্ত্রক জানিয়েছে, প্রথমে 15 জোড়া ট্রেন চালানোর পর ক্রমশ আরও স্পেশাল ট্রেন বিভিন্ন রুটে চালানো হবে। রেল মন্ত্রক জানিয়েছে, বর্তমানে 20,000 রেল কোচকে COVID-19 কেয়ার সেন্টারে রাখা হয়েছে। তাছাড়া 300টি ট্রেনকে শ্রমিক স্পেশাল ট্রেন হিসেবে পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরানোর জন্য চালানো হচ্ছে। ফলে একটা বড় অংশের কোচ সেই পরিষেবার কারণে আটকে রয়েছে। তাই কত কোচ প্যাসেঞ্জার পরিষেবা চালানোর জন্য পাওয়া যাবে তা হিসেব করার পর সেই অনুযায়ী রুট ও স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়াবে রেল কর্তৃপক্ষ। সো আজকে পর্যন্ত ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে এরকমই কিছু ইনফরমেটিভ এবং বিভিন্ন নিউজের আপডেট নিয়ে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।